ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস মহারাজ মুক্তিলাভের পথ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, মুক্তিলাভের দুটি পথ, এক সন্ন্যাস যোগ, আর তা না হলে ব্রহ্মবিদ গুরুর সেবা। সন্ন্যাস যোগ খুবই কঠিন, জীবন মৃত হয়ে যেতে হয়। অবশ্য এ পথে যে সিদ্ধ মহাপুরুষ না আছেন এমন নয়, তবে খুব অল্প। আমার ঠাকুর সচ্চিদানন্দ পরমহংস এই পথে সিদ্ধ ছিলেন। আজকাল এরূপ সিদ্ধ মহাপুরুষ বড় দেখতেই পাই না। বুদ্ধদেবের মতো যা তা আলোচনা করে জ্ঞান লাভ করেছেন কয়জন, কিন্তু বুদ্ধদেবকে ভালোবেসে সেই দুর্লভ জ্ঞান অনেকেই আয়ত্ত করেছেন, আর এ হচ্ছে সহজ পন্থা। গুরু সেবা করে গুরুকে ভালোবেসেই মুক্তি সহজে লাভ করা যায়।